हरे कृष्णा, ओम नम नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वती वैशं ततो जयो मुदिरये नष्ट प्रायेषु अभद्रेषु नित्यं भागवत सेवया भगवतीरोत्तम श्लोके भक्तिर्भवति नैष्ठिकी हरिओं तस्सत्। ओम नमो भगवते वासुदेवायो। ओम नमो भगवते वासुदेवायो। ओम नमो भगवते वासुदेवायो। श्रीमद् भागवतमेर আমরা এখন শ্রীমদ্ ভাগবতম ক্লাস করছি। ভাগবতমের তৃতীয় স্কন্ধের 12 অধ্যায়ে আজকে কত থেকে 6 থেকে ভাগবতমের তৃতীয় স্কন্ধের 12 অধ্যায়ের 6 নম্বর শ্লোক। স অবদ্ধাত সুতৈর এবং প্রত্যাখ্যাত অনুশাসনৈ ক্রোধ দুর্বিষহম জাতম নিয়ন্তম উপচক্রমে। সুপ্রিয়া মা পড়ন্ত। হরে কৃষ্ণ বৌপনা, প্রণাম। অনুবাদ: তাদের পিতার আদেশ পালন করতে অস্বীকার করার ফলে ব্রহ্মার অন্তরে দুর্বিষহ ক্রোধ উৎপন্ন হয়েছিল, যা তিনি তখন সংবরণ করতে চেষ্টা করেছিলেন। তাৎপর্য পড়ব বাবু? হ্যাঁ, তাৎপর্য শিল প্রপাত কি যায়। ব্রহ্মা হচ্ছেন জড়া প্রকৃতির রজগুণের প্রধান পরিচালক। তাই তার পুত্রেরা তার আদেশ পালনে অবহেলা করায় তার ক্রোধ হওয়া স্বাভাবিক ছিল। যদিও আদেশ পালনে অস্বীকার করার কুমারদের এই আচরণ ন্যায়সঙ্গত ছিল, তবুও জড়গুণে মগ্ন হওয়ার ফলে ব্রহ্মা তার দুর্বিষহ ক্রোধ সংবরণ করতে পারেনি। তিনি তার সেই ক্রোধ প্রকাশ করেননি, কেননা তিনি জানতেন যে তার পুত্রেরা পারমার্থিক প্রগতির পথে তার থেকে অনেক বেশি উন্নত ছিলেন, এবং তাই তাদের সামনে তার ক্রোধ প্রকাশ করার অসমচিহ্ন হতো। হরে কৃষ্ণ। এখানে একটা জিনিস দেখুন, এই শ্লোকটা থেকে আমাদের একটা শিক্ষা আছে। বলতে পারেন সেই শিক্ষাটা কি? এই শ্লোকটা থেকে বাস্তব জীবনে একটা শিক্ষা নিতে পারি, সেটা কি? পিতার আদেশ পালন করা পুত্রে। এক্সেলেন্ট। আর কেউ? হরে কৃষ্ণ প্রভু। হ্যাঁ, গুরুজনদের সবসময় শ্রদ্ধা সহকারে তাদের আদর্শ পালন করা উচিত। শিক্ষাটা হচ্ছে, পিতা মাতা যদি ভক্তি পথে বাধা দেয় সেটা শোনা যাবে না, কারণ ব্রহ্মার মানস পুত্র চতুষ্কুমার তাদেরকে বিবাহ করে প্রজা পালন প্রজা সৃষ্টি করতে বলছে, কিন্তু তারা বলছে না। এর জন্য পিতা ক্রোধান্বিত হয়েছে, কিন্তু তাই বলে এটা পাপ হয়নি। ছেলে মেয়ে যদি ভক্তি করতে চায় আর মা বাবা যদি সে ভক্তি না করতে দেয়, এতে ছেলে মেয়ে যদি বাবা মার কথা নাও শোনে তাতেও কোনো অপরাধ না, তাতে কোনো অপরাধ না। এবার আসুন 7 নাম্বার, আরো ক্লিয়ার হবে দেখুন। আর একটা জিনিস কি, যে যারা রজগুণ যারা সৃষ্টি করে তাদের মধ্যে অবশ্যই ক্রোধ থাকবে। এর জন্য ব্রহ্মা হচ্ছে রজগুণ আধিপতি, তাই তার মধ্যে ক্রোধ এসে গেছে। এবার দেখুন 7 নাম্বার, ধিয়া নিগ্রহ মান অপি
ভ্রুব মধ্যাত প্রজাপতি সদ্য অজায়ত তৎমন্ন কুমার নীলোলোহিত নীলোলোহিত সীমা মাতাজি বলুন তো। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। অনুবাদ, যদিও তিনি ক্রোধ সংবরণ করার চেষ্টা করেছিলেন তবুও তা তার ভ্রান্ত মধ্য থেকে বেরিয়ে এসেছিলেন এবং তৎক্ষণাৎ নীল লোহিত বর্ণের একটি শিশু উৎপন্ন হয়েছিল। তাৎপর্য প্রভু, তাৎপর্য শিল প্রপাত কি যে ক্রোধ অজ্ঞান থেকে উৎপন্ন হোক অথবা জ্ঞান থেকে উৎপন্ন হোক তার রূপ একই। ব্রহ্মা যদিও তার ক্রোধ সংবরণ করার চেষ্টা করেছিলেন কিন্তু সর্বশ্রেষ্ঠ জীব হওয়ার সত্ত্বেও তিনি তা করতে সক্ষম হননি। সেই ক্রোধ তার প্রকৃত রং নিয়ে রুদ্র রূপে ব্রহ্মা ভুবন যুগে যুগলের মধ্যে থেকে প্রকাশিত হয়েছিল। ক্রোধ রজ ও তমগুণ থেকে উৎপন্ন হয়, তাই তার বরণ নীল, তমগুণ ও লোহিত রজগুণ। হরে কৃষ্ণ প্রভু। তমগুণ লোহিত হরি বল, নীল সে তমগুণ লোহিত গুণ সে রজগুণ। এখানে একটা জিনিস দেখেন, প্রথম জিনিসটা কি, জীবনে একটা জিনিস খেয়াল রাখবে, এই লাইনটা লিখে রাখুন, দুটো জিনিস পৃথিবীতে চলাকালীন অবস্থায় বোঝা যায় না কি ড্যামারেজ করেছে, থেমে গেলে বোঝা যায়, সেটা হচ্ছে কি ক্রোধ আর ঝড়। এটার দুটার স্বভাব একই রকম, ক্রোধ আর ঝড় যখন বয়ে যায় কিছুই বোঝা যায় না যে কি হচ্ছে, কিন্তু যখন থেমে যায় তখন বোঝা যায় যে কি ক্ষতি হয়েছে। এর জন্য জীবনে এই দুইটা কথা মনে রাখবে, ক্রোধ আর ঝড়ের বেগ দুইটাই এক। চলাকালীন অবস্থায় কিচ্ছু বোঝা যায় না কি হচ্ছে, কিন্তু যখন থেমে যায় তখন বোঝা যায় যে আমাদের জীবনের কতটা ক্ষতি করে গেছে, কতটা ক্ষতি করে গেছে। এর জন্য ক্রোধ আর ঝড়কে খুব সামাল দিয়ে আমাদের ট্যাকেল করতে হবে, না নাহলে এটা যে কত বড় আমাদের জীবনে ক্ষতি করেছে। আমরা এবার কি হয়েছে, যখন তারা সৃষ্টি করতে চায়নি তখন ক্রোধ এসে গেছে, আর ক্রোধ কি হয়েছে তার ভ্রু যুগলের মধ্যে দিয়ে। তাহলে এর থেকে আমরা বুঝতে পারি ক্রোধের প্রথম প্রকাশ কোথা দিয়ে হয়, চোখ দিয়ে হয়, হ্যাঁ তারপরে হাত হয়, মুখ হয়, সব হয়, কিন্তু প্রথম প্রকাশ কিসে আসে, চোখে, চোখ লাল হয়ে যায় চোখে। আর তখন সেখান থেকে ভ্রু যুগলের মধ্যে মাঝখান থেকে কি হয়েছে, সেখান থেকে নীল রঙের এক বাচ্চা রুদ্র, রুদ্র শব্দ এসেছে কি রোষ থেকে, রোষ হচ্ছে না, রোষ মানে ক্রোধ, তার জন্য তার মধ্যে থেকে প্রকাশ। রজগুণ হচ্ছে ক্রোধ রজ এবং তমগুণ থেকে উৎপন্ন হয়, তাই নীল বর্ণ তমগুণ ও লোহিত রজগুণ। তমগুণের বর্ণ হচ্ছে কি নীল, আর লোহিত হচ্ছে রজগুণের বর্ণ, তার মিশ্রণে হচ্ছে এই শিবের সৃষ্টি হলো ব্রহ্মার ভ্রু যুগলের মধ্যে থেকে। তাই এখানে তমগুণের মাত্রা বেশি, এর জন্য ক্রোধ হচ্ছে তমগুণের স্বভাব বা তমগুণের প্রকৃতি। এর জন্য শিবজিকে বলা হয় কি তমগুণাধিপতি, আর ব্রহ্মাজি হচ্ছে রজগুণে। এবার আবার একটা আসুন, যার মধ্যে ক্রোধ আছে তার মধ্যে কাম আছে, আর কাম মানুষকে কি করে, কাম থেকে কি হয় কিছু সৃষ্টি হয় না, যখনই মানুষের মধ্যে কাম বাসনা আসে তখনই কিছু না কিছু সৃষ্টি হবে। তার মানে সে যখন কামনা করতে যায়, স্ত্রী সঙ্গ করতে যায়, সন্তান উৎপাদন হয়,
না? যেরকম আমরা দেখি হিরণ্যকশিপুরের মধ্যে ক্রোধ এসেছিল, আর সেই ক্রোধকে সংবরণ করার জন্য সে তার স্ত্রী কয়দের কাছে এসেছে, আর তারপরে কার প্রহ্লাদের জন্ম হয়েছে। এর জন্য ক্রোধ হলেই কিছু না কিছু সৃষ্টি হবে। আবার এই সৃষ্টিটা অনেক সময় অনিষ্টের কারণও হয়, অনিষ্টের কারণ হয়, সৃষ্টি তো হয় কিন্তু সেই সৃষ্টিটা জগতের কল্যাণের জন্য হয় না, জগতের কল্যাণে। তবে হ্যাঁ, কিছু কিছু ক্রোধ আছে, যেরকম ভগবত ভক্তির জন্য ক্রোধ বা ভালো কাজের জন্য ক্রোধ, সেগুলো ভালো হয়তো আছে। মা বকা দিয়েছে, ঘুমাবো না আজকে, পরাটা মুখস্থ করে তারপর ঘুমাবো, এই ক্রোধ করে, এটা ভালো। কিন্তু কিছু ক্রোধ আছে যা খুবই জীবনের জন্য খারাপ। ও আমাকে মেরেছে, ওকে শেষ না করে আমি ঘুমাবো না বা আমি খাবো না, এটা হচ্ছে খারাপ ক্রোধ। এর জন্য এঙ্গার ম্যানেজমেন্ট, এঙ্গার ম্যানেজমেন্ট, মানুষের মধ্যে যখনই চাওয়া পাওয়ার পরিমাণ বেড়ে যায় না, তখনই মানুষের মধ্যে ক্রোধ আসে। কিন্তু যার চাওয়া পাওয়া খুব কম থাকে, দেহ স্মৃতি নেই, যার যার দেহের প্রতি অতটা ইয়ে নেই, তার মধ্যে ক্রোধ কম আসে। যা হয়েছে সব ভগবানের কৃপা। এবার 8 নাম্বার, আপনারা এখানে একটু কনফিউশন হবেন, প্রভু আমরা তো এক শিব শুনলাম, ভগবান বিষ্ণুর কি বলে চোখের ইশারা থেকে, দৃশ্য ইক্ষণ থেকে তৈরি হয়েছে, আবার এই এক শিবের শুনি সে ব্রহ্মার ভ্রু যুগল থেকে তৈরি হয়েছে, এর তো বুঝতে পারলাম না। এখন কি বলে ভগবান বিষ্ণুর থেকে যে হয়েছে সে হচ্ছে সদাশিব, বুঝতে পারছে, কারণ সে হচ্ছে বিষ্ণুর অংশ না, বিষ্ণুর অংশ। কিন্তু ব্রহ্মার থেকে যে সৃষ্টি হয়েছে শিব, সে হচ্ছে তমগুণ। এর জন্য শিবের আলাদা আলাদা ক্লাসিফিকেশন আছে, যেহেতু তাকে তমগুণাধিপতি, ওখানেও তো তমগুণ, কিন্তু সে এই জগতের যখন প্রতিপালন করে তখন তো কিছুকে আশ্রয় করে আসতে হবে না, এই আশ্রয়টা যেরকম ভগবান শ্রীকৃষ্ণ সদা গোলক বৃন্দাবনে, বলরাম গোলক বৃন্দাবনে, কিন্তু তাকে তো কাউকে আশ্রয় করে আসতে হবে না। শিবজি তো কৈলাসে থাকে তার ধামে, এখন শিবজিকে তো কাউকে আশ্রয় করে এই জগতে আসতে হবে। মূলত শিবের সৃষ্টি কার থেকে? মূলত শিবের সৃষ্টি হচ্ছে বিষ্ণুর থেকে। সেই বিষ্ণু, সেই ব্যক্তিকে যখন এই জগতে অ্যাক্টিং করতে হবে, তখন তো কাউকে আশ্রয় করতে হবে না। যেরকম ভগবান বলরাম, তিনি ভগবান কৃষ্ণের থেকে সৃষ্টি, কিন্তু তাকে এখন এই জগতে রোল করতে হলে সে কোনো আশ্রয় করে আসবে কাউকে। ক্লিয়ার? এবার 8 নাম্বার, সবই রুদ্র দেবানাম পূর্বজ ভগবান ভব নামানি কুরু মে ধাত স্থানানি চ জগদ্গুরু। অনুবাদ, তার জন্মের পর তিনি ক্রন্দন করতে করতে বলতে লাগলেন, হে বিধাতা, হে জগদ্গুরু, দয়া করে আপনি আমার নাম এবং স্থান নির্দেশ করে দিন। তার জন্মের পর তিনি ক্রন্দন করতে করতে বলতে লাগলেন, হে বিধাতা, হে জগৎগুরু, দয়া করে আপনি আমার নাম এবং স্থান। আর একটা জিনিস এই শ্লোকটা থেকে শিক্ষা পায় কি, ক্রোধের অন্তিম পরিণতি কি? কান্না। কারণ ক্রোধের ফলে কি হয়, আমাদের জীবনে স্পট পড়ে যায় যা রিপে করা যায় না। এর একটা গল্প আছে, একটা গল্প বলি সংক্ষেপে 2-3 লাইনে, শুনতে পারবে। একটা মেয়ে, একটা বাচ্চা মেয়ে, ওর একটা ক্রোধ ছিল, কি ক্রোধান্বিত হলে ঘরের সবকিছু ভাঙত। তোর বাবা চিন্তা করছে কি করে মেয়েটাকে ঠিক করবে,
অনেক ডাক্তার টাক্তার দেখিয়েছে, সবাই খালি ঘুমের ট্যাবলেট দেয়, ইয়ে দেয়। একজন বড় সাইকিয়াট্রিস্টের কাছে, সে বলছে ঠিক আছে আমি দেখছি। তো তখন সাইকিয়াট্রিস্ট মেয়েটাকে জিজ্ঞেস করছে, তুমি ক্রোধ আসলে কি করো? তখন বলছে আমি ভাঙচুর করি। তো বলছে তুমি একটা কাজ করবে, এখন থেকে তোমার ক্রোধ আসলে তোমার দরজার পিছনে একটা ব্ল্যাকবোর্ড লাগিয়ে হাতুর আর পিন মানে প্রেক, তুমি গিয়ে যে ক্রোধ আসবে তুমি 7 দিনের জন্য ক্রোধটাকে কি করবে, ওইভাবে প্রকাশ করবে না, অন্যভাবে প্রকাশ করবে। কি তোমার তো ভাঙতে ইচ্ছা করে না, তুমি হাতুড়ি আর প্রেক নিয়ে ওই কাঠের মধ্যে গেথে দেবে। তো কি করে, যখনই ক্রোধ আসে ওই যায় আর কি করে লাগিয়ে দিয়ে আসে। এখন ভরে গিয়েছে, এখন ওর বাবাকে বলছে, বাবা এটা ভরে গিয়েছে, এটা আর একটা কাঠ লাগাও। বলছে না মা তুই একটা কাজ কর, এগুলোকে এখন উঠা। তো অনেক চেষ্টা করছে উঠাতে পারে না, তারপর প্লাস দিয়ে উঠিয়েছে। তো বলছে এখন কাজ করো, তুমি এখন এটার উপরে মারো। বলছে কিভাবে মারবো, এটা তো ছিদ্র হয়ে গেছে। বলছে ওই ছিদ্র গুলো বন্ধ করে দিয়ে তারপরে তুমি আবার মারো। বলছে না এই ছিদ্র তো আর বন্ধ করা যাবে না। বলছে যদি তোমার ক্রোধের প্রকাশে প্রেক লাগানোর পরে ওই ছিদ্র আর বন্ধ না করা যায়, ক্রোধের ফলে তুমি যা অনিষ্ট করছো এটা কি আর তুমি জীবনে ফেরত পাবে? সেই দিন থেকে ওই মেয়ে ক্রোধ করা বন্ধ করে দিয়েছে। তা আমাদের বুঝতে হবে ক্রোধ হচ্ছে এরকম, ছিদ্র ছিদ্র করে দিয়ে যায়, যা আর আমরা কখনোই রিটার্ন করতে পারি না। এর জন্য খুব চিন্তা ভাবনা করে আমাদের কোনো কিছুর প্রতি ক্রোধ প্রকাশ করতে হবে, চিন্তা ভাবনা করতে হবে। এরপরে বলছে 9 নম্বর শ্লোক, ইতি তস্য বচ পদ্ম ভগবান পরিপালায়ন অ অভদ্রায় বাচামা রোদিস্তত করমি তে রোদিস্তত করমি মে। অনুবাদ, পদ্মজনি ভগবান ব্রহ্মা তখন মৃদু বাক্যের দ্বারা সেই বালকটিকে শান্ত করেন এবং তার অনুরোধ স্বীকার করে বললেন, ক্রন্দন করো না, তুমি যা চেয়েছো আমি তা অবশ্যই করব। শ্লোক 10, যত অরদি সুরশ্রেষ্ঠ স উদ্বেগ ইব বালক তত তাম অভি ধাসন্তি ধাসন্তি নামনা ইতি রুদ্র ইতি প্রজা। তারপর ব্রহ্মা বললেন, হে সুরশ্রেষ্ঠ, যেহেতু তুমি উৎকণ্ঠিত হয়ে ক্রন্দন করছ তাই প্রজাসমূহ তোমাকে রুদ্র নাম বলছে, তারপরে হে সুরশ্রেষ্ঠ যেহেতু তুমি উৎকণ্ঠিত হয়ে ক্রন্দন করছো তাই প্রজা সমূহ তোমাকে রুদ্র নামে, তাহলে রুদ্র নামটা কে দিয়েছে শিবের? স্বয়ং ব্রহ্মাজি নিজে। 11 নম্বর, ঋত ইন্দ্রিয়ানি অশুভম বায়ু অগ্নি জলম মহি। ঋত ইন্দ্রিয়ানি অশুভ্রম বায়ু অগ্নি জলম মহি সূর্য চন্দ্র তপচ্চ এব। হ্যাঁ
সর্বেশ্বরী মা পড়ন্তটা হে পুত্র, হৃদয় ইন্দ্রিয় প্রাণবায়ু আকাশ বায়ু অগ্নি জল পৃথিবী সূর্য চন্দ্র ও তপস্যা এই সমস্ত স্থান আমি পূর্বে তোমার জন্য নির্ধারিত করে রেখেছি। বলছে এগুলো আগেই নিমিত্ত করে রেখেছি। রজগুণ থেকে উদ্ভূত এবং তমগুণের দ্বারা আংশিকভাবে স্পৃষ্ট ব্রহ্মার ক্রোধের ফলে তার ভ্রুর মধ্য থেকে রুদ্রের এই সৃষ্টি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ভগবদ্গীতাতে তৃতীয় অধ্যায়ে 37 নম্বর শ্লোকে রুদ্রের তত্ত্ব বর্ণিত হয়েছে। কাম ক্রোধ কামের পরিণাম যা হচ্ছে রজগুণের ফল। কাম এবং লোভ যখন অতৃপ্ত হয় তখন ক্রোধের উদয় হয় যা হচ্ছে বদ্ধ জীবের সবচাইতে বড় শত্রু। এই সব থেকে পাপপূর্ণ এবং অপরাধী রজগুণের প্রতিনিধি হচ্ছে অহংকার বা নিজেকে সর্বা বলে মনে করার মিথ্যা আত্মকেন্দ্রীয় বৃত্তি। সম্পূর্ণরূপে জরা প্রকৃতি কর্তৃত্ব নিয়ন্ত্রিত বদ্ধ জীবের এই প্রকার আত্মকেন্দ্রীয় বৃত্তিকে ভগবদ্গীতায় বিমূরতা বলে বর্ণনা করা হয়েছে। এক মিনিট, তাহলে এখানে দেখুন, এখানে বলা হচ্ছে, এখানে কি বলা হচ্ছে যে রজগুণ থেকে উদ্ভূত এবং তমগুণের দ্বারা আংশিকভাবে রজগুণের থেকে উদ্ভূত এবং তমগুণের দ্বারা আংশিকভাবে স্পৃষ্ট ব্রহ্মার ক্রোধের ফলে তার ভ্রুর মধ্য দিয়ে রুদ্রের এই সৃষ্টি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ভগবদ গীতার তৃতীয় অধ্যায় 37 নম্বর শ্লোকের রুদ্র তত্ত্বের বর্ণিত হয়েছে, ক্রোধ হচ্ছে কামের পরিণতি, ক্রোধ হচ্ছে কামের পরিণতি। তার মানে কামের যেখানে পরিণত অবস্থা হয়, মানে পূর্ণতা আসে না, তখনই কি সৃষ্টি হয়? ক্রোধ। আচ্ছা, এই কথা থেকে একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আমরা পেলাম, কামের পরিণতি হচ্ছে ক্রোধ। তার মানে গোলক বৃন্দাবন তো কাম নাই, তাহলে সেখানে ক্রোধও নাই, তাই না? কারণ কামের পরিণতি হচ্ছে ক্রোধ, তাহলে গোলক বৃন্দাবন তো কাম নেই, সেখানে যা কাম আছে সে হচ্ছে স্পিরিচুয়াল। তাই ওখানে যদি কোনো ক্রোধ থাকে সেটা আধ্যাত্মিক ক্রোধ। এবারে আসুন, যা হচ্ছে রজগুণের ফল, এই রজগুণের ফল কি? ক্রোধ। রজ, আপনি যে রজগুণে আছেন তার বৈশিষ্ট্য হচ্ছে আপনার মধ্যে ক্রোধ আছে। কাম এবং লোভ যখন অতৃপ্ত হয় তখন ক্রোধের উদয় হয়। কোন জীবের মধ্যে যখন কাম আর লোভ অতৃপ্ত, অতৃপ্ত বাসনা, তখন ক্রোধের সৃষ্টি হয়, যা হচ্ছে জীবের সবচাইতে বড় শত্রু। আমাদের জীবনে বড় শত্রু হচ্ছে ক্রোধ। এজন্য আমি উদাহরণটা দিয়েছি, বুঝতে পারেননি? যে ক্রোধের বেগ আর ঝড়ের বেগ যখন চলতে থাকে কিচ্ছু বোঝা যায় না, যখন থেমে যায় তখন আমরা দেখি যে কত
তো এখানে বলছে এই সব থেকে পাপ পুণ্য এবং অপকারী রজগুণের প্রতিনিধি হচ্ছে অহংকার বা নিজেকে সর্বেশ্বর্বা বলে মনে করা মিথ্যা আত্মকেন্দ্রিক বৃত্তি। তা আমাদের মধ্যে যখন মিথ্যা আত্মকেন্দ্রিক বৃত্তি আসে, আমি আমার এই সবকিছু আমার, এটা হচ্ছে আত্মকেন্দ্রিক বৃত্তিটা কখন আসে, যখন আপনার মধ্যে রজগুণ আছে। এগুলো দিয়ে সব আমাদেরকে মাপার স্কোপ করে দিয়েছে প্রভুপাদ। আমরা কিভাবে মাপবো, আমি রজগুণে আছি না তমগুণে? অনেকে জিজ্ঞেস করতে পারে না, হয়তো লিলিমা জিজ্ঞেস করতো প্রভু আমি কোন গুণে আছি, তখন আমি কি বলবো, মাতাজি আপনি কোন গুণে আছেন মা? আমি এটা বলতে পারবো না, আপনি বলতে পারবেন। কারণ কি, আপনি জানেন কখন আপনার রাগ হয় কখন আপনার রাগ হয় না, হ্যাঁ না, কোন পরিস্থিতিতে আপনি নিজেকে ট্যাকেল রাখতে পারেন না। এখানে বলছে সম্পূর্ণ জড়া, সম্পূর্ণরূপে জড়া প্রকৃতি কর্তৃক নিয়ন্ত্রিত বদ্ধজীবদের এই প্রকার আত্মকেন্দ্রিক বৃত্তিকে ভগবদ গীতায় বিমূরতা বলে বর্ণনা করেছে। মানে মূর যার বোধ জ্ঞান কম, সে এরকম আত্মকেন্দ্রিক চিন্তায়। এর জন্য আমাদের কখনো আমি আমার চিন্তা চেতনা রাখা উচিত না। তারপরে অহংকারে এই বৃত্তি হচ্ছে হৃদয়ে রুদ্র তত্ত্বের প্রকাশ, যার থেকে ক্রোধের উদয় হয়। এই ক্রোধের উদয় হয় হৃদয়ে এবং তার চক্ষু হস্ত পদ ইত্যাদি ইন্দ্রিয় সমূহের মাধ্যমে প্রকাশিত হয়। কোনো মানুষ যখন ক্রুদ্ধ হয় তখন সেই ক্রোধ তার আরক্তিম চক্ষুর মাধ্যমে এবং কখনো কখনো হাত মুঠো করার মাধ্যমেও পদ সঞ্চালনের মাধ্যমে প্রকাশ পায়। রুদ্রতত্ত্বের এই প্রদর্শন এই সমস্ত স্থানে রুদ্রের উপস্থিতি প্রমাণ করে। কোনো মানুষ যখন ক্রুদ্ধ হয় তখন সে জোরে জোরে শ্বাস নেয়, এইভাবে প্রাণবায়ুতে অথবা নিঃশ্বাস প্রশ্বাসের ক্রিয়ার মাধ্যমেও রুদ্রের উপস্থিতি অনুভব করা যায়। যখন আকাশ ঘনঘটায় আচ্ছন্ন হয়ে ক্রোধের গর্জন করে এবং যখন প্রলয় ভাবে বায়ু প্রভাবিত হয় তখন রুদ্র তত্ত্বের প্রকাশ হয়, এবং তেমনি যখন সমুদ্রের জল বায়ুর দ্বারা বিক্ষুব্ধ হয় তখন তা হচ্ছে রুদ্রের বিষাদচ্ছন্ন রূপ, যা সাধারণ মানুষের কাছে অত্যন্ত ভয়ানক বলে মনে হয়। আমি অগ্নি প্রজ্বলিত হয়, যখন অগ্নি প্রজ্বলিত হয় তখন রুদ্রের উপস্থিতি অনুভব করা যায়, এবং যখন পৃথিবীতে প্লাবন হয় তখনও আমরা বুঝতে পারি যে সেইটি রুদ্রের প্রতিনিধি। এক মিনিট, এই কথার দ্বারা এই যতগুলো কথা বলেছে এর মধ্যে হচ্ছে রুদ্র তত্ত্বের প্রকাশ মানে এই শিবের যে বৈশিষ্ট্য, হ্যাঁ, বা তমগুণের যে বৈশিষ্ট্য বা রজগুণের যে বৈশিষ্ট্য আমার মধ্যে আছে বা আমাদের মধ্যে আছে, এটা তখন বুঝতে পারবো এই যে এখানে যে কয়টা কথা বলছে। রুদ্র তত্ত্বের এই প্রদর্শন এই সমস্ত স্থানে রুদ্রের উপস্থিতি প্রমাণ করে। রুদ্র তত্ত্বের এই প্রদর্শন এই সমস্ত স্থানে রুদ্র, যেকোনো না কোনো মানুষ যখন ক্রুদ্ধ হয় তখন সে জোরে জোরে শ্বাস নেয়, আর এভাবে প্রাণবায়ুতে বা নিঃশ্বাসে ক্রিয়ার প্রশ্বাসের ক্রিয়ার মাধ্যমে রুদ্রের উপস্থিতি এখানে এই কথাটা অর্থ আপনারা বুঝতে পেরেছেন? রুদ্র তত্ত্বের প্রকাশটা কি এটা বুঝান তো আমাকে, রুদ্র তত্ত্বের প্রকাশটা কি?
আমি প্রশ্ন করতে চাচ্ছিলাম যে এই যে যেখানে আগুন প্রজ্বলিত হয়, সেখানে যখন মানুষ ক্রুদ্ধ হয়, জোরে জোরে শ্বাস বা প্রাণবায়ুতে নিঃশ্বাস প্রশ্বাসের সঙ্গে ক্রিয়ার মাধ্যমে রুদ্রের উপস্থিতি, তাহলে বোঝা যাচ্ছে কাম ক্রোধ লোভ এগুলো সবই তো রুদ্র প্রভু। Yes, এটা তমগুণ না? এগুলো তো সব তমগুণ, তম আর রজ। তাহলে প্রভু ভগবান শিব, শিবের আরেক নাম তো রুদ্র, তো তো শিব না প্রভু, বৈষ্ণব, মহান বৈষ্ণব, উনি তো সবসময় শান্ত। তাহলে এই এখানে প্রশ্ন যদি হয়, তাহলে তো বলতে হবে মৃত্যুর দেবতা যমরাজ, তো সে তো দ্বাদশ মহাজনের একজন। এটা হচ্ছে ওই ব্যক্তি একটা দায়িত্বে আছে, মানে ওই ব্যক্তি যে ওটা হবে তা না। এখন ধরুন কি বলে, পুলিশ সুপার, সে হয়তো চোর চাচর ধরে, চোর গুলো ধরে, ডাকাত গুলো ধরে, তার মানে কি কি পুলিশ নিজেও কি চোর না? এর জন্য ওই কাজের জন্য তাকে অ্যাপয়েন্ট করা হয়েছে, কিন্তু তাই বলে সে ওই ব্যক্তি না। বুঝতে পেরেছেন? এখানে রুদ্র তত্ত্বের প্রকাশ হচ্ছে, মানে রুদ্রের যে বৈশিষ্ট্য, এই যে কাম ক্রোধ, একটু আগে যে মাতাজি প্রশ্ন করলো মা, সেই জিনিসগুলো আমাদের মধ্যে প্রকাশিত হওয়াটাই হচ্ছে রুদ্র তত্ত্বের প্রকাশ। অনেক সময় বলে না আমাদের পরিবার, দেখ ওর বাবার মতো হয়েছে, ওর বাবার মতো। এখন একটা জীবকে আমার আমার বাবার মতো আমি হয়েছি কি দেখে বললো? তার মানে বাবার যে সিমটম ওগুলো আমার মধ্যে পেয়েছে এর জন্য। বুঝতে পেরেছেন? তারপরে এগুলো প্রভু তো জিন থেকে আসে তাই না প্রভু? জিন থেকে, হ্যাঁ, স্বভাব অবশ্যই পরিবারে বাবা মায়ের থেকে স্বভাব আসবে, এবং কিছু রোগ ব্যাধিও আসে। যদি ধরুন আপনার মায়ের কোমরে ব্যথা থাকে, ওই ছেলেরও কোমরে ব্যথা হবে, না হলে মেয়েদেরও কোমরে ব্যথা হবে। পৃথিবীতে বহু প্রাণী রয়েছে যারা নিরন্তর রুদ্র তত্ত্বের প্রতিনিধিত্ব করে। সাপ, বাঘ ও সিংহ সর্বদা রুদ্রের প্রতিনিধি। কখনো কখনো সূর্যের প্রবল তাপেও সর্দি গর্মি হয়ে মানুষের অচেতন মানুষ অচেতন হয়, এবং কখনো কখনো আবার চন্দ্রজনিত চরম ঠান্ডায় মানুষ সংজ্ঞা হারিয়ে ফেলে, সংজ্ঞা হারিয়ে হারায়। তপস্যার প্রভাবে শক্তি সম্পন্ন বহু ঋষি, যোগী, দার্শনিক ও সন্ন্যাসী রয়েছে যারা রুদ্র তত্ত্বের প্রভাবে ক্রোধ এবং রজগুণ থেকে অর্জিত শক্তি প্রদর্শন। এক মিনিট, পৃথিবীতে বহু প্রাণী রয়েছে যারা নিরন্তর রুদ্র তত্ত্বের প্রতিনিধিত্ব করে। রুদ্র তত্ত্বের সাপ, বাঘ, সিংহ সর্বদা রুদ্র তত্ত্বের প্রতিনিধি। কেন? তাদের মধ্যে রজগুণ আর তমগুণ, কি খাই খাই ভাব, কি করে খাবে। কখনো কখনো সূর্যের প্রবল তাপে সর্দি গর্মি হয়ে মানুষ অচৈতন্য হয়, এবং কখনো চন্দ্রজনিত চরম ঠান্ডায় মানুষ সংজ্ঞা হারায়। তপস্যাচার্যের প্রভাবে কখনো সরি তপস্যাচার্যের প্রভাবে শক্তি সম্পন্ন বহু ঋষি, যোগী, দার্শনিক, সন্ন্যাসী রয়েছে যারা রুদ্র তত্ত্বের প্রভাবে ক্রোধ এবং রজগুণ থেকে অর্জিত শক্তি প্রদর্শন করেন। এরকম যারা বড় বড় ঋষি যোগী আছে, তার মধ্যে রুদ্র তত্ত্বের প্রকাশ, ওই গুণগুলো কিছু কিছু মাত্রায় আছে না, তখন এগুলো তারা কি করে প্রদর্শন করেন আমাদের, কত ক্রোধ আছে তার, কত রাগ আছে এগুলো। তারপরে মহান যোগী দুর্বাসা রুদ্রদত্তের প্রভাবে মহারাজ অম্বরীশের সঙ্গে কলহ করছিলেন, এবং এক ব্রাহ্মণ বালক মহারাজ পরীক্ষিতকে অভিশাপ দিয়ে রুদ্রদত্ত প্রদর্শন করেছিলেন।
ভগবত ভক্তিবিহীন ব্যক্তি যখন রুদ্র তত্ত্ব প্রদর্শন করে, তখন সেই ক্রুদ্ধ ব্যক্তি তার উচ্চ পদমর্যাদার শিখর থেকে অধঃপতিত হয়। সেই তত্ত্ব প্রতিপন্ন করে বলা হয়েছে, যেহন্নহ রবীন্দ্রক্ষ বিমুক্ত মানিনস্ত যস্তভাদ বিশুদ্ধ বুদ্ধয় আরুহ কিচ্ছেন পরং পদং তত পতস্ত বন্ধহ নাবৃদ্দিত যুগ্ম দমঘম। ভাগবতের প্রথম স্কন্ধের দ্বিতীয় অধ্যায় 32 নম্বর শ্লোক। পরমেশ্বর ভগবানের সঙ্গে এক হওয়ার মিথ্যা ও অযৌক্তিক দাবি করার ফলে নির্বিশেষবাদীদের যে পতন হয় তা সবচাইতে শোচনীয়। আমরা রুদ্র তত্ত্বটা বুঝতে পারলাম। রুদ্র তত্ত্ব হচ্ছে যার মধ্যে কাম ক্রোধ এটা বেশি, অহংকার দেহ আত্মিকা বুদ্ধি, এগুলো হচ্ছে রুদ্র তত্ত্বের প্রকাশ। তার মধ্যে সেদিন আমাদের বৈদিক প্রশ্নোত্তর পর্বে একজনে প্রশ্ন করেছে লীলাশ্বরী মাকে যে শিবজিকে কেন বাবা বলা হয়, অন্য কোন দেবতাকে তো বাবা বলা হয় না। আমরা ব্রহ্মাকে বাবা বলি, ইন্দ্রকে বাবা বলি, কিন্তু শিবজিকে বলা হয় ভোলে বাবা, কেন বলা হয়? কে শুনছে? উত্তর কি দিয়েছিলাম? শিবজিকে কেন বাবা বলা হয়? হ্যাঁ, কি বলতে পারছে না কেন? শিবজিকে কেন বাবা বলা হয়? সহজ উত্তরটা দিতে পারলো না, এত কিছু পড়ায় সব কসুর সয় খায় না তো, কমে গেছে এদের। হেলেন্সা সাক্ষা হতে হবে, আর না সজনে ডাটা। এখন ঠান্ডায় এত ভেজিটেবল খাচ্ছে, তারপরও হেলি মাতাজি মানে নতুন আলু খেয়ে ব্রেনটা ডাল হয়ে গেছে। প্রভু সেদিনকে তো শুনেছি কিন্তু এখন মনে করতে পারছি না। এর জন্যই তো আপনাকে ইয়ে খেতে হবে, এখন থানকুনি পাতার বড়া। যে কি বলে রুদ্রকে শিবজিকে কেন বাবা বলা হয়, কারণ ভালো করে খেয়াল করুন কেন বাবা বলে, কারণ আমাদের পিতা মাতা কে? শিব আর পার্বতী না? শিব আর পার্বতী, হ্যাঁ। বিষ্ণুর দৃষ্টি থেকে শিবের সৃষ্টি না? বিষ্ণুর তমগুণের প্রকাশ হচ্ছে এই শিব। তা তিনি কি করেন? বিষ্ণু ঈক্ষণ করেন কার উপরে? প্রকৃতির উপরে, মায়া দেবীর উপরে। এই যে বিষ্ণুর ঈক্ষণটা, তার স্বরূপটা কি? শিব। তার ঈক্ষণের ফলে মায়াদেবী কি হয়? প্রেগনেন্ট হয়, আর তার থেকে 5টা বাচ্চা হয়, কি? ক্ষিতি, অপ, তেজ, মরুদ, ব। আর এই জিনিস দিয়েই তো আমাদের বডি তৈরি হয়। আমার যার থেকে সৃষ্টি হয়েছে আমরা তাকে কি বলি? সৃষ্টি হয়েছে কি বলি আমরা তাকে? তাকে বাবাই বলবো, বাবা বলি। এর জন্য আমার এই জন্মদাতাকে আমি কি বলি? বাবা। এর জন্য শিবজিকেও কি বলা? ভোলে বাবা। বুঝতে পেরেছে? এই জন্য শিবজিকে বাবা বলা হয়। এবার বুঝুন আর একটা জিনিস, আমি শিবজির বিষয়ে ক্লিয়ার করে দিচ্ছি। এইটা নিয়ে অনেকে প্রশ্ন করে বা আপনাদেরও ডাউট আছে, আপনারা 100। এই শিবজির যে কি বলে লিঙ্গটা আমরা পূজা করি, এটা অনেকেই বলে এটা হচ্ছে যোনি। আমি একটু আপনাকে খোলসা করে বুঝাই, এটা বলে এই যে নিচের যে লেয়ারটা, ফ্ল্যাট যে লেয়ারটা, এটা বলে পার্বতীর যোনি, আর উপরের যে অংশটা স্ট্যান্ড এটা হচ্ছে পুরুষ লিঙ্গ। এর জন্য যারা কর্মীবাদী লোক, যারা সব সময় কাম ক্রিয়ার চিন্তা করে, তারা মনে করে এটা হচ্ছে এরকমই একটা যৌন ক্রিয়ার একটা লিঙ্গ, এটাকে হিন্দুরা পূজা করে, বা আমাদের সনাতন শাস্ত্র অনেকে এটা মনে করে, সনাতন শাস্ত্রে। বুঝতে পেরেছেন?
আমি গয়া গিয়েছিলাম, সেখানে দুটো শিবলিঙ্গ ওই অক্ষয় বটের ওখানে দেখছি। ঠিক এরকম যেভাবে আমাদের প্রাইভেট পার্ট আছে ওইভাবে করে ওরা তৈরি করেছে। তখন আমি চিন্তা করলাম, এরা অ্যাকচুয়ালি কোন শিব তত্ত্ব জানি না, শিব তত্ত্ব জানি না, তারা এটাকে এইভাবে করেছে, বুঝতে পেরেছে, এইভাবে করেছে। অনেক গ্রামগঞ্জে মানে যারা তথাকথিত গুরু গোসাই এই সমস্ত মাতাজিদের শিক্ষা দেয়, এটা শিবলিঙ্গকে মেয়েরা সাধারণত স্পর্শ করা উচিত না, কেন এটা তাদের একটা লজ্জাজনক বিষয়। মানে যত আছে শিবকে নিয়ে এরকম ফালতু কথা বলে, কিন্তু আজ আপনারা জেনে নিন এটা কি লিঙ্গ, এটা কোনো ইয়ে না। একটা কথা মনে রাখুন, লিঙ্গ শব্দের অর্থ মানে জননাঙ্গ না, চিহ্ন। জননাঙ্গ শব্দের অর্থ হচ্ছে কৃষ্ণ। আমরা বলি না জিহ্বার লালসায় জীব ইতি উতি দায়, শিষ্ণধর পরায়ণ কৃষ্ণ নাহি পায়। এই শিষ্ণধর পরায়ণ মানে কি, যিনি এই শুধু কি শুধুমাত্র এই জননাঙ্গের উদর পূর্তির জন্য যারা খাওয়া দাওয়া করে তাদের কথা বলা হয়েছে। এর জন্য লিঙ্গ মানে কোনো জননাঙ্গ না, কোনো জনি না, বুঝতে পেরেছেন? এবার বুঝুন এই লিঙ্গ মানে কি। যে ফ্ল্যাট যে জায়গাটা দেখেন শিবের নিচের যে পার্টটা, এটা হচ্ছে কি প্রকৃতি। আর এই যে উপরের যে লম্বা অংশটা দেখেন, এটা হচ্ছে বিষ্ণুর ইক্ষণ। তো বিষ্ণুর ইক্ষণ যখন প্রকৃতির উপরে পড়ে, তার থেকেই তো এই জগতে কিছু সৃষ্টি হয়। এর জন্য এটাকে ভালো করে জেনে নিবেন, কেউ যখন বুঝাবে। আর যে ওই রকম কুচিন্তার, ও ওইভাবেই চিন্তা করবে, ওইভাবে ও খারাপ জিনিস দেখলো খারাপ চিন্তা করবে, হ্যাঁ না? সে যা একটা গীতায় আমরা বলছি না, যে যথামান প্রপদ্যন্তে, যার যেরকম চিন্তা ও ওইরকমই সবকিছু দেখবে, হ্যাঁ না? একটা মেয়ে, একটা যুবতী মেয়ে রাস্তা দিয়ে হেঁটে গেলে তিন ব্যক্তি দেখেছে মেয়েটাকে, একটা ইয়াং ছেলে দেখেছে, একটা মাঝবয়সী লোক দেখেছে, আর একজন বয়স্ক লোক দেখেছে। মাঝবয়সী ছেলে মেয়েটাকে দেখে বলছে, আহ এরকম একটা আমার ডার্লিং হলে কত ভালো হতো, কত সুন্দর, একে নিয়ে কত ভোগ বিলাস করা যেত না, এনজয় করা যেত বডিটা। মেয়ে কিন্তু একটাই, সেকেন্ড মাস বয়সী লোক দেখে, আহারে এইরকম যদি আমার একটা মেয়ে হতো, দুর্ভাগা আমি, কত সুন্দর মেয়েটা দেখতে, আমি নিজের হাতে বিয়ে দিতাম। একই মেয়ে কিন্তু, তারপরে তৃতীয়কে বৃদ্ধ বয়সে, সে চিন্তা করছে, আজকে আমার একটা ছেলে বা মেয়ে থাকলে এরকম একটা আমার নাতি হতো, মেয়েটা কত সুন্দর, এটা নাতি থাকতো, দাদু বলে ডাকতো, আমি ওকে অনেক কিছু কিনে দিতাম। তিনজন ব্যক্তি, তিনজন মেন্টালিটি, যে যেরকম চেতনা সে ওরকম দেখবে। এর জন্য শিবলিঙ্গকে ম্যাক্সিমামের এই ধারণা, এটা একটা কি বলে পার্বতী আর শিবের একটা বিকৃত স্বরূপ, তাদের লিঙ্গের একটা বিকৃত স্বরূপ, কিন্তু না, ভালো করে জেনে নিন যে নিচের অংশটা সেটা হচ্ছে এই প্রকৃতি, আর উপরের যে অংশটা সেটা হচ্ছে বিষ্ণুর ইক্ষণ, ইক্ষণ। তাই বিষ্ণু প্রকৃতির উপরে ইক্ষণ করেছে না, হ্যাঁ, প্রকৃতির উপরে ইক্ষণ করেছে মানে দৃষ্টিপাত করেছে, আর তার ফলে কি হয়েছে, সৃষ্টি হয়েছে না? তাই এই শিবকে বলা হয়, শিবলিঙ্গকে বলা হয় একটা প্রতীকী, এই জড় সৃষ্টির প্রতীক হচ্ছে এই শিবলিঙ্গ। জড় সৃষ্টির প্রতীক হচ্ছে কি, এই শিবলিঙ্গ, বুঝতে পেরেছেন?
কারণ ওনার যেভাবে সৃষ্টি হয়েছে সেইভাবেই তো সৃষ্টিটাকে দেখানো হবে। এবার আসুন আমি আরেকটু বুঝিয়ে দিই। আচ্ছা, ব্রহ্মার যে পূজা করা হয়, হ্যাঁ না, ব্রহ্মার পূজাটার সময় তার যে প্রতীকী স্বরূপ ওইভাবেই রেখে পূজা করা হয় কিনা? আপনারা দেখেছেন ব্রহ্মার যখন পূজা করা হয় তখন তাকে বানানো হয় কিভাবে, তার প্রতীকী স্বরূপটা কি? একটা পদ্ম ফুলের মধ্যে ব্রহ্মাকে বসিয়ে পূজো করে, হ্যাঁ না, পুষ্করে যে পূজো করে। এবার আসুন সরস্বতী, সরস্বতীর প্রতীকী স্বরূপটা কি? তিনি শুভ্রতা দান করতে, মানে বিদ্যাটা কি হবে, পরমহংসের মতো হবে। বিদ্যা মানুষ কি কি করবে, পরমহংস, হ্যাঁ না। তাই পরমহংসের প্রতীকী রূপটা কি? হংসের উপরে কি, সরস্বতী। তাই ওই স্বরূপ বানিয়ে আমরা পূজা করি কিনা, ওই স্বরূপ বানিয়ে। তো শিবের প্রতীকী স্বরূপটা কি? তিনি হচ্ছে তমগুণের ইক্ষণ কার উপরে, প্রকৃতির উপরে। তো সেই জিনিসটা হচ্ছে এইটা, সেই জিনিসটা হচ্ছে এটা। এবার ক্লিয়ার? শিবলিঙ্গ সম্পর্কে ক্লিয়ার? কোন জায়গায় কেউ বললে বুঝাতে পারবেন তো? এটা অনেক মানুষ এটাকে ভুল ধারণা করে, এমনকি সনাতন শাস্ত্র অনেকে জানে না, ও তখন চিন্তা করে যে এটা ঠিকই বলছে, এ তো ওই রকমই দেখতে। এটা দেখতে ওরকম হলেই কোনো কিছু না, হ্যাঁ না, দেখতে ওরকমই হলেই ওরকম কিছু না। এর জন্য এরপরে 12 নম্বর, মন্নু মনু মহিষ্ণস মহান শিব ঋত ধ্বজ উগ্র রেতা ভব কাল বাম দেব ধৃত ব্রত। এইসব রুদ্রের নাম, এসে একাদশ রুদ্র। এরপর রুদ্রের ভিতরে ক্লাসিফিকেশন আছে, পড়ুন। ও, এটা আমি পড়ি, অনুবাদ। ব্রহ্মা বললেন, হে প্রিয় কুমার রুদ্র, তোমার 11টি আরো নাম রয়েছে, সেগুলি হচ্ছে মন্নু মনু মহিনস মহান শিব ঋতধ্বজ উগ্ররেতা ভব কাল বামদেব এবং ধৃতব্রত। এবার 13 নম্বর, ধীধৃতি রসলা উমা রসলা উমা নিযুত সর্পি ইলা অম্বিকা ইরাবতী সধা দীক্ষা রুদ্রাণী একাদশ রুদ্রাণী রুদ্র হে হে রুদ্র তে তোমাকে স্ত্রীয় পত্নী। এটা মনে আছে, ধৃতি হে রুদ্র, রুদ্রাণী নামক তোমার একাদশ পত্নী রয়েছে, তাদের নাম ধি ধৃতি রসলা উমা নিযুত সর্পি ইলা অম্বিকা ইরাবতী সধা ও দীক্ষা। এরা হচ্ছে শিবের কি, পত্নী। 14 নম্বর, গৃহান এতানি নামানি স্থানানি চ স জো জোশন এভি সৃজ প্রজাবহি প্রজা নামসি যৎপতি। অনুবাদ, যৎপতি পদ্মা মাতাজি পড়েন, হরে কৃষ্ণ বাবু প্রণাম। প্রণাম। হে প্রিয় কুমার, তুমি তুমি তোমার এবং তোমার বিভিন্ন পত্নীদের জন্য এই সমস্ত নাম এবং নির্দিষ্ট স্থান স্বীকার করো, এবং যেহেতু তুমি একজন প্রজাপতি তাই তুমি বহু প্রজা সৃষ্টি করো। হরে কৃষ্ণ বাবু। তাৎপর্য শিলপ্রপাত কি জয়, রুদ্রের পিতা রূপে ব্রহ্মা তার পুত্রের পত্নীদের তার বসবাসের স্থান সমূহের
এবং তার নামসমূহ নির্ধারণ করেছিল, ঠিক যেমন পুত্র তার পিতার প্রদত্ত নাম এবং সম্পত্তি গ্রহণ করে, তেমনি পিতা কর্তৃত্ব মনোনীত পত্নীও গ্রহণ করাই স্বাভাবিক। পৃথিবীর জনসংখ্যা বৃদ্ধির এটা এইটি সাধারণ উপায়। পক্ষান্তরে আবার কুমারেরা তাদের পিতার প্রস্তাব অস্বীকার করেছিল, কেননা তারা বহু সংখ্যক পুত্র সন্তান জন্ম দেওয়ার ব্যাপার থেকে অনেক অনেক ঊর্ধ্বে ছিলেন। উচ্চতর উদ্দেশ্য সাধনের জন্য পুত্র যেমন পিতার নির্দেশ অস্বীকার করতে পারে, তেমনি পিতাও উচ্চতর উদ্দেশ্য সাধনের জন্য পুত্রদের ভরণ পোষণ করার দায়িত্ব ত্যাগও করতে পারেন। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম প্রণাম। তাহলে এখানে বিষয়টা বুঝালেন যে পুত্র দুই রকমই হতে পারে। পিতা, কোন কোন পুত্র যদি আধ্যাত্মিক স্তরে যেতে চায় তাকে আধ্যাত্মিক মার্গের দিকে যাওয়ার ক্ষেত্রে সহায়তা করতে পারে, আবার পুত্র যদি পরিবার পরিজন বাড়ানোর ব্যবস্থা করে অবশ্যই তাকে সৎ পুত্রীর সঙ্গে বিবাহ দিয়ে সংসারের আধিপত্যকে আরো বিস্তার করতে পারে। বুঝতে পারছেন? কিন্তু প্রভুপাদ এখানে একটা জিনিসের উপর একটা ট্রেস দিয়েছে, বলুন সেটা কি? সেটা হচ্ছে শিবের কারা পত্নী হবে এটা চুজ করেছে কে? পিতা নিজে। কিন্তু কলিযুগে কি হয়েছে, আমরা নিজেরা নিজেরা চয়েস করি। এর জন্য প্রভুপাদ ওই পয়েন্টের উপরে ট্রেস দিয়েছে। তাই অবশ্যই পুত্রের বিবাহের ক্ষেত্রে পিতা মাতার পুত্রী মানে বউ চয়েস করাটা হচ্ছে বৈদিক শাস্ত্রের নির্দেশ। কিন্তু এখন তো আমরা নিজের মতো করি, তখন হ্যাঁ আপনার যদি বুদ্ধি চিন্তা চেতনা ওরকম প্রগাঢ় হয় আপনি করতে পারেন, তা না হলে নিজের মতো করলে তখন আপনি প্রবলেমে পড়বেন। এরপর বলছে ১৫, ইত্যাদিষ্ট সগুরনা ভগ ইতি আদিষ্ট সগুরনা ভগবান নীল লোহিত শত আকৃতি স্বভাবেন সজর্য সসর্য আত্মসমা প্রজা। অনুবাদ, সবচাইতে শক্তিশালী রুদ্র যারা দেহের বর্ণ নীল এবং লাল রঙের মিশ্রণ, তিনি তারই মতো আকৃতি শক্তি এবং উগ্র স্বভাব সম্পন্ন বহু সন্তান সন্ততি সৃষ্টি করেছিলেন। সবচাইতে শক্তিশালী রুদ্র যার দেহের বর্ণ নীল ও লাল রঙের মিশ্রণ, কোন রুদ্র সবচেয়ে বেশি যার শরীর আছে নীল এবং লাল, তিনি তারই মতো আকৃতি শক্তি এবং উগ্র স্বভাব সম্পন্ন বহু সন্তানাদি সৃষ্টি করেছে। তার মানে এর থেকে বুঝে যায় নীল হচ্ছে কিসের তমগুণ আর লাল হচ্ছে রজগুণ। তাই যার মধ্যে রজ এবং তমর ভাব খুব বেশি তারা সন্তান সন্ততি বেশি উৎপাদন করে, আর যার মধ্যে কি সত্ত্বগুণের প্রভাব বেশি সন্তানাদি কম উৎপাদন করতে পারে। সন্তানাদি কম উৎপাদন করে, জড়ধা জড়ধা। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। তোমার মা রেডি হয়েছে? রেডি হচ্ছে প্রভু। তাড়াতাড়ি রেডি হলে আমাকে বলবে। এবার ১৬ নম্বর, রুদ্রানাম রুদ্র শিষ্টানাম সমন্তাম গ্রসত্তম জগৎ নিশাম্য অসংখ্যস্য যুথান প্রজাপতি অসংকত। অনুবাদ, ইয়ে পড়ুন, লীলানন্দিনী মা পড়ুন। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। প্রণাম।
অনুবাদ রুদ্র থেকে শ্রেষ্ঠ তার অসংখ্য পুত্র এবং পুত্র গণ সমবেত হয়ে জগৎ গ্রাস করতে উদ্দীপ্ত হয়েছিল। তখন প্রজাপতি ব্রহ্মা সে পরিস্থিতি দর্শন করে ভয়ভীত হয়েছিলেন। ক্রোধের অবতার রুদ্রের সন্তান সন্তীরা ব্রহ্মাণ্ডের পালন কার্যের ব্যাপারে এত ভয়ঙ্কর হয়ে উঠেছিল যে প্রজাপতি ব্রহ্মা পর্যন্ত তাদের ভয়ে ভীত হয়েছিলেন। রুদ্রের তথাকথিত ভক্ত বা অনুগামীরও ভয়ঙ্কর, এমনকি তারা কখনো কখনো স্বয়ং রুদ্রের পক্ষ ভয়াবহ হয়। রুদ্রের বংশধররা কখনো কখনো রুদ্রের কৃপা লাভ করে, রুদ্রকে হত্যা করার পরিকল্পনা করে, সেটি হচ্ছে তার ভক্তদের স্বভাব। হরে কৃষ্ণ প্রভু। তার মানে এর থেকে আমাদের এটা কি আমাদের ব্যক্তিগত জীবনে কি শিক্ষা নিতে পারি? বলছে এমনকি তারা কখনো কখনো স্বয়ং রুদ্রের পক্ষে ভয়াবহ হয়। রুদ্রের বংশধরেরা কখনো কখনো রুদ্রের কৃপা লাভ করে রুদ্রকে হত্যার পরিকল্পনা করে, সেটি হচ্ছে ভক্ত তার ভক্তদের স্বভাব। তার মানে যে মা বাবা বেশি কামি হবে, রজগুণ বেশি নিয়ে সন্তান উৎপাদন করবে, ওই সন্তানই ওকে মারবে। কারণ ও তো আপনার সেই কামের ক্রোধের প্রতিফলনই তো ওটা। এটা মনে করবেন না কোনো রক্ত মাংসের বডি, কিন্তু বীজ তো আপনার থেকে এসেছে। আপনি যে চিন্তা নিয়ে সন্তান উৎপাদন করেছেন, কনসেপ্ট করেছেন, সেই ধরনেরই হবে, সেই ধরনেরই হবে। এর জন্য পিতা মাতা যদি সৎ চিন্তা নিয়ে, সাত্ত্বিক চিন্তা না নিয়ে সন্তান উৎপাদন করে, এ তো নিজের পরিবারের জন্য তো খারাপই হয়, পুরো সমাজের জন্য কি হয়, দুর্বিষয় হয়ে ওঠে, দুর্বিষয়। এর জন্যই না মা দিতি এই জগতে হিরণ্যকশিপুর আর ইয়েকে আনতে চায়নি। নারদ গিয়ে বলেছে না না তুমি এদের জন্ম দাও, এদের সাইজ করার জন্য লোক আসতেছে, এদের সাইজ করার জন্য ভগবান আসবে। এর জন্য অবশ্যই আমাদের যখন সন্তান উৎপাদন করতে হবে, তখন আমাদের রুদ্র প্রকৃতিকে ছেড়ে সাত্ত্বিক প্রকৃতিতে এসে আমাদেরকে সন্তান উৎপাদনের চিন্তা করতে হবে। সেটা ওই সন্তানের জীবনের জন্য মঙ্গল হবে এবং পরিবারের জন্য, মা বাবার জীবনের জন্য কি হবে, ভালো হবে, মঙ্গল হবে। তা না হলে দেখুন আপনার সন্তান কেন খারাপ আছে। আপনি ভালো করে চিন্তা করুন, বীজ তো আপনি লাগিয়েছেন না, এটা তো সন্তান তো পড়েছে দোষ। আগে তো বীজ আপনি লাগিয়েছেন, যেরকম বীজ লাগাবেন ফসল তো ওইরকম হবে, ফসল তো ওইরকম হবে, যেরকম নারিশমেন্ট করবেন সেরকমই তো ফসল হবে। 17 অলম প্রজাভি সৃষ্টি চাভি ঈদৃশিভি সুর উত্তমম মায়া সহ দহন্তিভি দিশ চক্ষুভি উল্মনয়। অনুবাদ, ব্রহ্মা রুদ্রকে বললেন হে সুরশ্রেষ্ঠ। এখানে সুরশ্রেষ্ঠ কেন বলা হয় বলুন তো? সুরশ্রেষ্ঠ মানে কি? সুর মানে দেবতা, আর অসুর মানে দেবতা, অসুর সুর মানে দেবতা। এর জন্য নাকি সুর, কারণ উনি হচ্ছে দেবাদি দেব, এর জন্য বলা হয় সুরশ্রেষ্ঠ। হে সুরশ্রেষ্ঠ, এই প্রকার প্রজা সৃষ্টি করার কোনো প্রয়োজন নেই, তারা তাদের চক্ষু নির্গত প্রজ্বলিত অগ্নির দ্বারা দিকসমূহ ধ্বংস করতে শুরু করেছে, তারা আমাকে পর্যন্ত আক্রমণ করছে। তার মানে এখন এরকম প্রজা, দেখুন ব্রহ্মা একটু আগে চিন্তা পড়ে গেছে আমার এই ছেলেদের বানিয়েছি সৃষ্টি করার জন্য, তারা সৃষ্টি না করে এখন কি করছে, ভক্ত হয়ে যাচ্ছে। এখন আবার এই এক ছেলে জন্ম দিয়েছে শিবজিকে,
এখন এর যা বংশধর আছে পুরো সব উল্টা পাল্টা করেছে, ব্রহ্মা নিজে হাত পা ধরছে আর তোমাকে এরকম সন্তান সৃষ্টি করতে হবে না। তাই হেউ সন্তান থাকলেও সমস্যা আর কারো সন্তান না থাকলেও সমস্যা, এজন্য যা কিছু করতে হবে ভক্তির জন্য। একই সন্তান সতীশ কুমারকে জন্ম দিল আর তাদের প্রতি রাগ হয়ে গেল, তোরা বেটা বিয়ে শাদি করবি না, বাচ্চা উৎপাদন করবি না, কি করে আমার বংশ রক্ষা পাবে, ঠিক আছে। তার থেকে সৃষ্টি হলো আবার ব্রহ্মা এই শিব, শিবের বললে তুমি জন্ম দাও, বাচ্চা উৎপাদন করো, সে করলো। এখন এর যা বাচ্চা শুরু করেছে এগুলো হচ্ছে মানে পৃথিবীর নারকীয় অবস্থা করে দিচ্ছে, ব্রহ্মাকে বন্ধু মেরে ফেলতে। এখন ব্রহ্মা চিন্তা করছে মা আসছে তো, এতে এমন কোন সন্তান সৃষ্টি করলো যে এ আমার জীবনের জন্য খতরনাক হয়ে যাচ্ছে। 18 নম্বর, তপ আতিষ্ট ভদ্রম তে সর্বভূত সুখাবহম তপ শৈব যথা পূর্ব স্রষ্টা বিশ্বমিদম ভবান। অনুবাদ, হে পুত্র তুমি তপস্যার অনুষ্ঠান করো যা নিখিল জীবের পক্ষে মঙ্গলকর এবং যা তোমারও সর্বাঙ্গীন কল্যাণ সাধন করবে। তপস্যার প্রভাবে পূর্বকল্পের মতো তুমি এই বিশ্ব সৃষ্টি করতে পারবে। তাই ব্রহ্মা আদেশ দিলেন, শিবজি জিজ্ঞেস করলেন কি করে যে আমি এদের থামাবো কি করে, তখন বললো তুই বাবা এক কাজ কর, ধ্যান কর, তপস্যা কর, তপস্যা করলি তার দ্বারা এই সৃষ্টিরও কাজে আসবে আর এই তোমার এই সন্তানরাও থামবে। তাৎপর্য, জগতের সৃষ্টি স্থিতি এবং বিনাশের কর্তা হচ্ছে যথাক্রমে ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বর বা শিব। রুদ্রকে নির্দেশ দেওয়া হয়েছিল যখন সৃষ্টি এবং পালনের কার্য চলছে তখন যেন সংহার কার্য না করা হয়। জগতের সৃষ্টি রুদ্র নির্দেশ দেওয়া হয়েছিল তখন প্রজা পালনের পক্ষান্তরে তিনি যেন তপস্যায় স্থিত এবং তার ফলে এখন তাকে কি বলছে, ভাই তোর সৃষ্টি মিষ্টি করতে হবে না, তুই তপস্যা কর। এই কথা আমাদের ও মা বাবাদের হয় না কি, সন্তান এরকম সৃষ্টি করে দিয়েছে, এখন কি বলে প্রভু ওরে সাধু বানান, ওরে সাধু তো জন্মের আগেই সাধু বানান নাই, মাছ মাংস খেয়ে জন্ম দিয়েছেন, এখন উল্টা পাল্টা তারপরে প্রশ্রয় দিয়েছেন এগুলো করতে, এখন যে খারাপ হয়ে গেছে এখন আপনার প্রেস্টিজ ইস্যু হয়ে যাচ্ছে সমাজের বুকে, হ্যাঁ প্রভু ওরে ওরে নিয়ে যান, মন্দিরে নিয়ে যান প্রভু, আমার দরকার নাই, 2 সেটে 10টা আমার ছেলে মেয়ে গুলো সব ব্রহ্মচারী হয়ে যায়, এখন ব্রহ্মচারী হবে, আপনি শুরুতেই তো ব্রহ্মচর্য ভাব নিয়ে আসেননি। তপসা এব পরম জ্যোতি ভগবন্তম অদক্ষজম সর্বভূত গুহা আবাসম অঞ্জসা বিন্দতে পুমান। অনুবাদ, তপস্যার দ্বারাই কেবল পরমেশ্বর ভগবানের সমীপবর্তী হওয়া যায়, যিনি সকলের হৃদয়ে বিরাজমান হওয়া সত্ত্ব ইন্দ্রিয়ের উপলব্ধির অতীত। এখানে একটা সুন্দর কথা লিখেছেন গীতাতে ভাগবতে, ভগবানের কাছে সমীপবর্তী হওয়া যায় কিসের মাধ্যমে, একমাত্র তপস্যা। এই তপস্যা মানে খালি শুধু না খেয়ে থাকা না, হরিনাম হরিকথা শাস্ত্র অধ্যয়ন এই সমস্ত তপস্যা রাখতে হবে, যে আমাকে রেগুলার বেসিস কনসেন্ট্রেশন অনুসারে করতে হবে, তাহলে আমার এই তপস্যা হবে। অনেকে মনে করে জপ করা তপস্যা, একটা কথা মনে রাখবেন, জপ ইজ নট লাইক টু দ্য টাং এক্সারসাইজ। অনেকে মনে করে জপটা মানে আমার জিহ্বার একটা এক্সারসাইজ প্রতিদিন 2 ঘন্টা, না,
জপ হচ্ছে জিব্বার ব্যায়াম না, জপ হচ্ছে জিব্বার সঙ্গে মনের কানেকশন করা, এইটা হচ্ছে জপের উদ্দেশ্য। যারা অনুপমা পর্যন্ত তাৎপর্য হরে কৃষ্ণ প্রভু প্রণাম। হ্যাঁ প্রণাম পূরণ প্রভুবাদ কি জয়। পরমেশ্বর ভগবানের অনুগ্রহ লাভের জন্য যে তপস্যা করার প্রয়োজন সেই দৃষ্টান্ত ব্রহ্মা তার পুত্র এবং অনুগামীদের কাছে তুলে ধরার জন্য তিনি রুদ্রকে তপস্যা করতে উপদেশ দিয়েছিলেন। ভগবদ্গীতায় বলা হয়েছে যে সাধারণ মানুষের শ্রেষ্ঠ ব্যক্তি কর্তৃক প্রদর্শিত পথ অনুসরণ করেন, তাই রুদ্রের সন্তান সন্ততির প্রতি বীতশ্রদ্ধ হয়ে এবং সেই প্রকার অবাঞ্ছিত জনসংখ্যা বৃদ্ধির ফলে তারা তাকে গ্রাস করে ফেলতে পারে এই ভয়ে ব্রহ্মা রুদ্রকে সেই অবাঞ্ছিত সন্তান সন্ততি উৎপাদন করা বন্ধ করে পরমেশ্বর ভগবানের কৃপা লাভ করার জন্য তপস্যা করতে উপদেশ দিয়েছিলেন। তাই আমরা ছবিতে দেখতে পাই যে রুদ্র সব সময় ভগবানের কৃপা লাভের জন্য ধ্যানস্থ হয়ে বসে আছেন। পরোক্ষভাবে রুদ্রের পুত্র এবং অনুগামীদের উপদেশ দেওয়া হয়েছে যে যতক্ষণ ব্রহ্মার শান্তিপূর্ণ সৃষ্টি কার্য চলতে থাকে ততক্ষণ তারা যেন রুদ্র তত্ত্বের অনুসরণ করে সংহার কার্য বন্ধ রাখে। এক মিনিট, এখানে একটা জিনিস শিক্ষা পেলেন বা আমরা জানতে পারলাম, সেটা কি? অনেকেই প্রশ্ন করে না, প্রভু শিবজি খালি দেখি, যত মূর্তি দেখি সব বুঝুনি ধ্যান করতে থাকে, এটার কারণটা কি? তার মানে আমরা একটা জিনিস জানলাম, শিবজি কেন ধ্যান করে, কারণ হচ্ছে ব্রহ্মাজি দেখলো যে শিব এরকম যথেচ্ছাচারে সন্তান উৎপাদন শুরু করেছে আর এই সন্তান গুলো এত বদমাইশ, এ ব্রহ্মা কি বন্ধ মারতে, তখন বললো বাবা তোর সন্তান উৎপাদন করতে হবে না, তুই তপস্যা কর, ভক্তি কর। তখন শিব বসে এই তপস্যা শুরু করেছে, এর জন্য শিবের সব মূর্তি দেখি কি তপস্যা, মহাজনগতস্য পন্থা, যে তাকে আদেশ দিয়েছে শিবে, এর জন্য বসে। ভগবদ্গীতায় সাধারণত মানুষেরা যে শ্রেষ্ঠ ভক্তি কর্তৃক প্রদর্শিত পথ অনুসরণ, তাই রুদ্রের সন্তান সন্ততির প্রতি বীতশ্রদ্ধ হয়ে সেই প্রকার অবাঞ্ছিত জনসংখ্যা বৃদ্ধির ফলে তারা তাকে পরমেশ্বর সরি রুদ্রের সন্তান সন্ততির প্রতি বীতশ্রদ্ধ হয়ে তাই রুদ্র সন্তানের প্রতি বীতশ্রদ্ধ হয়ে সেই প্রকার অবাঞ্ছিত জনসংখ্যা বৃদ্ধির ফলে তারা তাকে গ্রাস করে ফেলতে পারে, তাই ভয়ে ব্রহ্মা রুদ্রকে অবাঞ্ছিত সন্তান সন্ততি উৎপাদন করা বন্ধ করে পরমেশ্বর ভগবানের কৃপা লাভের জন্য তপস্যা করতে হবে। তাই আমরা ছবিতে দেখতে পাই যে রুদ্র সব সময় ভগবানের কৃপা লাভের জন্য ধ্যানস্থ হয়ে বসে আছেন, পক্ষান্তরে রুদ্রের পুত্র এবং অনুগামীদের উপদেশ দেওয়া হয়েছে যে যতক্ষণ ব্রহ্মার শান্তিপূর্ণ সৃষ্টিকার্য চলতে থাকে ততক্ষণ যেন তারা রুদ্র তত্ত্বের অনুসরণ করে সংহার কার্য বন্ধ রাখে, সংহার কার্য বন্ধ রাখে। তাই আমরা এটা বুঝতে পারলাম যে কেন শিবজি ধ্যানস্থ হয়ে থাকে, উত্তর পেলেন তো? এবার আসুন 20 নম্বর, মৈত্রেয় উবাচ এবম আত্মভুবা আদিষ্ট পরিক্রম গিরাম পতিম বাড়ম ইতি অমুম আমন্ত্রণ বিবেশ তপসে বনম। মৈত্রী বললেন এভাবে ব্রহ্মা কর্তৃক আদিষ্টিত হয়ে রুদ্র
मैत्रीवाच एव आत्मभूवा आदिष्ट परिक्रम गिराम पतिम बारम इति अमुमुम आमंत्रम विवेश तपसेवनम। अनुवाद, श्री मैत्रेय बोलें एइभावे ब्रह्मा कर्तृक आदिष्टित हुए মৈত্রেয় বললেন এভাবে ব্রহ্মা কর্তৃক আদিষ্ঠিত হয়ে রুদ্র তার বেদপতি ব্রহ্মাকে প্রদক্ষিণ করে তার নির্দেশ অনুসারে তপস্যা করার জন্য বনে প্রবেশ করলেন। বনে তত অথ অভিধ্যায়ত স্বর্গম দশ পুত্রা প্রজ গিরে ভগবত শক্তিযুক্তস্য লোক সন্তান এতব। অনুবাদ, পরমেশ্বর ভগবানের শক্তিতে আবিষ্ট দ্বারা পরমেশ্বর ভগবানের শক্তিতে আবিষ্টিত আবিষ্ট ব্রহ্মা প্রজা সৃষ্টির ব্যাপারে চিন্তা করে সন্তান সন্ততি বিস্তার করার জন্য দশটি পুত্র উৎপাদন করেছিলেন। তখন ব্রহ্মা চিন্তা করলেন মারছে তো, এ তো শিবকে দিয়েছি, শিব তো গন্ডগোল বাজিয়ে ফেলাইছে, জন্ম টন্ম উল্টা পাল্টা দিয়ে ফেলাইছে, এর তো নাতি পুতি সাথী তো আমারই ঠেঙ্গাছে, এ তো বন্ধ করতে হবে, আর দরকার নাই। হ্যাঁ না, আপনার নাতি যদি আপনার চুল উঠাতে চিন্তা করে তখন চিন্তা করে বাইরে কিসের সাথে নাতি দেখা, এর সে ভাগবত গীতা দেখা ভালো ছিল, এর জন্য বলছে। তখন ব্রহ্মা চিন্তা আমি নিজেই নিজের সন্তান উৎপাদন করব। তখন ব্রহ্মা মানসে দশটা সন্তান উৎপাদন করেন যাদেরকে মানস পুত্র বলা হয়। বুঝতে পারছেন, মানসে দশটি পুত্র উৎপাদন করেন, আমরা সেই দশ পুত্র সম্পর্কে কালকে জানব। পরমেশ্বর ভগবানের শক্তিতে আবিষ্ট ব্রহ্মা প্রজা সৃষ্টির ব্যাপারে চিন্তা করে সন্তান সন্ততি বিস্তার করার জন্য দশটি পুত্র উৎপাদন করে যাদেরকে মানস পুত্র বলে, কারণ ওনার তো স্ত্রী নেই, তেমনি মানস পুত্র। কালকে আমরা মানস পুত্র জানবো 22 থেকে। সুইমা এসে গেছে, লেট করে লাভ নেই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রীল প্রভুপাদ কি জয়, শ্রীমদ ভাগবতম কি জয়। ঠিক আছে, আজকে আমাদের ভাগবতম ক্লাস এই পর্যন্ত। এখন আমরা একটু প্রশ্নোত্তর পর্বে যাই, কিছু সময় একটু, কারণ পড়লে তো হবে না, মানুষের কি প্রশ্ন টশ্ন আছে সেগুলো তো শুনতে হবে না। ভাগবত তো প্রশ্ন উত্তর, পুরো ভাগবতটা এই যে যা প্রশ্ন করেছে মৈত্রী ঋষি উত্তর দিচ্ছে, আবার প্রশ্ন করবে আবার উত্তর দিবে। ঠিক আছে, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং কৃষ্ণ ভক্তি যারা লাইভে আছেন আমাদের প্রশ্ন উত্তর পর্বে আসুন। জয় রাধা। হরে কৃষ্ণ প্রভু প্রণাম।